আসসালামু আলাইকুম কৃষকের আয়না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমি এস এম জাকারিয়া এখন আমি দাঁড়িয়ে আছি একটা বিস্তলার সামনে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে বিস্তলার কিছু কিছু অংশ হলুদ হয়ে আছে দেখুন এই যে এই কোনাটা ওই যে ওখানটা এখানে হলুদ হয়ে আছে আবার এই জায়গাটা দেখুন পুরোপুরি সবুজ আসলে এমতো অবস্থায় আপনাদের কি করণীয় যদি বিস্তলাটার কিছু কিছু অংশ এরম হলুদ হয়ে যায় আপনারা এখানে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে পারেন এবং ইউরিয়া সারের উপরি প্রয়োগে যদি কাজ না হয় সেক্ষেত্রে জিপ সাম প্রয়োগ করতে পারেন এখন প্রশ্ন হলো আপনারা কতটুকু পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন বা কতটুকু পরিমাণ জিপ সার প্রয়োগ করবেন আসলে ইউরিয়া সারের প্রয়োগের মাত্রাটা হলো প্রতি বর্গমিটারে সাত গ্রাম আমি আবার বলছি প্রতি বর্গমিটারে সাত গ্রাম এবং সার প্রয়োগের পরেও যদি আপনাদের এই হলুদ ভাবটা না কাটে সেক্ষেত্রে আপনারা জীবসাম প্রয়োগ করতে পারেন প্রতি বর্গমিটারে দশ গ্রাম আমি আবার বলছি প্রতি বর্গমিটারে দশ গ্রাম